আমি একজন দোকানদার, আমার আশেপাশে কোনো মসজিদ না থাকায় আমাকে দোকানে নামাজ আদায় করতে হয়। জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না, এই কথাটা কতটুকু সৈয়দসম্মত? রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে? আমি একসময় মসজিদে আজান দিয়েছি এবং নামাজ পড়িয়েছি, কিন্তু এখন আমি নামাজ পড়ি না। মনের ভিতরে শুধু ডিপ্রেশন লাগে, কি করলে ডিপ্রেশন থেকে ফিরে আসতে পারবো? আমার আব্বুকে নামাজের কথা বললে কষ্ট পায়, এতে কি আমার গুনাহ হবে? পাসপোর্টের জন্য কি মেকআপ ছাড়া ছবি তোলা যাবে? টাকা ধার না দিলে সে টাকা জাকাত হিসাবে যোগ করা যাবে? মসজিদের উপরে কি বাসা বানানো যাবে? স্বামী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি, পরামর্শ কাম্য। বিশ্ববিদ্যালয়ের লোগোতে আরবি নাম লেখা, এই লোগো লাগানো টি শার্ট পরে টয়লেটে যাওয়া যাবে কিনা? আমরা বেগম, আপনি লিখেছেন পাসপোর্টের জন্য কি মেকআপ ছাড়া ছবি তোলা যাবে, এবং ইনকোয়ারিতে আসলে পুলিশকে কি টাকা দেওয়া জায়েজ হবে? পাসপোর্ট যেহেতু আমাদের একান্ত প্রয়োজনীয় একটি কাজ, আইডেন্টিটি এবং আমাদের হজ উমরা সহ বাইরে সফরের জন্য প্রয়োজন হয়, সেজন্য আপনি মেকআপ ছাড়া যদি ছবি তুলতে হয় একান্ত, অবশ্যই আপনি ছবি তুলতে পারবেন, জায়েজ হবে। আর পুলিশ ইনকোয়ারিতে আসলে তাকে ঘুষ দেওয়া জায়েজ হবে না, যদি ইনকোয়ারি ছাড়া আপনার কাজটা হওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনাও থাকে। আর যদি এরকম হয় না, এটা ছাড়া আমার কাজটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তখন আপনি নিরুপায় হিসেবে ঘুষ দিলে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। আনোয়ার জামাল আনু লিখেছেন, টাকা ধার না দিলে সে টাকা জাকাত হিসাবে যোগ করা যাবে? ও, টাকা ধার দিয়ে না দিলে সে টাকা জাকাত হিসাবে যোগ করা যাবে কিনা? এর উত্তর হলো যে আপনি কাউকে ধার দিয়েছেন, তিনি টাকাটা দিচ্ছেন না, যেহেতু আদায় করতে পারছেন না, এখন জাকাত হিসাবে কেটে দিবেন, এটা জায়েজ হবে না। কারণ আপনি তাকে যখন জাকাতের টাকাটা যখন দিয়েছেন, তখন আপনি জাকাত হিসাবে দেননি, আপনি তাকে যখন দিয়েছেন সেটা ছিল লোন হিসাবে, যখন পাচ্ছেন না এখন আপনি সেটাকে কাটাকাটি করার চেষ্টা করছেন, এটা অবশ্যই জাকাত আদায় হবে না। এতে এমডি আলামিন হোসেন, আপনি লিখেছেন, আমি একসময় মসজিদে আজান দিয়েছি এবং নামাজ পড়িয়েছি, কিন্তু এখন আমি নামাজ পড়ি না, মনের ভিতরে শুধু ডিপ্রেশন লাগে, কি করলে ডিপ্রেশন থেকে ফিরে আসতে পারবো? ভাই আলামিন হোসেন, আপনি সবচেয়ে ভালো হবে কোনো বিদগ্ধ বিচক্ষণ এবং আমলদার মুত্তাকি পরহেজগার কোনো আলেমের শরণাপন্ন হন এবং তার সংস্রবে যান, তাকে আপনার সমস্যাগুলো সব খুলে বলুন। আপনার এই সংক্ষিপ্ত প্রশ্নে আমরা ঠিক বুঝে উঠতে পারছি না যে আপনি কী ধরনের ডিপ্রেশনে আছেন, কেন আপনি একসময় নিয়মিত নামাজ পড়া মানুষ, মসজিদে নামাজও পড়িয়েছেন, আজানও দিয়েছেন, এখন ডিপ্রেশনে পড়ে আপনি অবস্থায় চলে গেছেন, আপনার সমস্যাটা আসলে কোন জায়গায়, সেটা নিয়ে আমার মনে হয় একটু ডিটেল আলোচনা করা দরকার। এমনি ইসমাইল, আপনি লিখেছেন, আমার আব্বুকে নামাজের কথা বললে কষ্ট পায়, এতে কি আমার গুনাহ হবে? নামাজের কথা আপনি কীভাবে বলেন আমি ঠিক জানি না, যে আপনার বাবা কষ্ট পান, যদি আপনার বলার মধ্যে ত্রুটি থাকে তাহলে তো অবশ্যই গুনাহ হবে। নামাজের কথা ভালো কথা, এই যুক্তিতে আপনি সেটা যেভাবে ইচ্ছে সেভাবে বলতে পারেন না, ভালো কথা বলার পদ্ধতিটাও সুন্দর এবং ভালো হতে হবে। তিনি নামাজ না পড়লে আপনি তাকে বোঝাবেন, বিনয়ের সাথে বলবেন, এরপর তিনি যদি কষ্ট পান তাহলে তাতে আপনার কিছু আসে যায় না। মোহাম্মদ জসিমুদ্দিন, আপনি লিখেছেন, মসজিদের উপরে কি বাসা বানানো যাবে? মসজিদের জায়গা যেটা হয় সেটা একেবারে জমিনের গভীর থেকে নিয়ে আকাশের উচ্চতা পর্যন্ত শূন্য জায়গা, পুরোটা সহই মসজিদ হয়, মাঝখানে কোনো জায়গা অন্য কারোর মালিকানাধীন হওয়ার কোনো সুযোগ নেই। যদি মসজিদেরই বাসা হয়, মসজিদেরই প্রয়োজনে বাসা, সেখানে ইমাম সাহেবের থাকার জন্য হলো বা অন্য কোনো কাজে ব্যবহার করা হলো, সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে সেটা জায়েজ হতে পারে। কিন্তু যদি কেউ কোনো মসজিদের উপরের ফ্লোরগুলো কিনে ফেলেন বা সেখানে নিজের বাড়ি বানান বা যিনি জমি দান করেছেন ওইটুকু তিনি আলাদা রাখেন, তাহলে এটা মসজিদের মর্যাদা পাবে না। মসজিদের মর্যাদা পেতে হলে পুরো জায়গাটা ওয়াকফ হতে হবে, আর ওয়াকফ হলে একেবারে ওই জায়গার নিচ থেকে পাতাল থেকে নিয়ে আকাশ পর্যন্ত পুরো জায়গাটাই মসজিদ হিসাবে বিবেচিত হবে। জসিম হোসেন জেএসআই থেকে আপনি লিখেছেন, রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে? রাতে থালা বাসন না ধুলে বরকত কমে যায় এরকম কোনো কথা করা হয়েছে? কথা বলা হয়নি। প্রচুর পরিমাণে কুসংস্কার আমাদের সমাজে আছে, এটি সেরকম একটি বিষয়। শাহিনুল ইসলাম সোনিয়া, আপনি লিখেছেন, স্বামী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি, পরামর্শ কাম্য। এই ধরনের বিষয়গুলো আমি বারবার বলি, মেহরবানি করে আপনারা এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তরে না দিয়ে একটু ডিটেল আলোচনা করে কোনো আলেম, কোনো ভালো আলেমের সাথে কথা বলে যোগাযোগ করে সম্ভব হলে সশরীরে উপস্থিত হয়ে তারপরে উত্তর জেনে নেবেন, কারণ এগুলা অনেকটাই অস্পষ্ট এবং অস্পষ্ট বিষয়ের উপরে যদি আমরা উত্তর দিতে যাই তাহলে ভুল বোঝাবুঝির যথেষ্ট সুযোগ থাকে। আবু জাফর লিখেছেন, ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোগোতে আরবি নাম লেখা, এই লোগো লাগানো টি শার্ট পরে টয়লেটে যাওয়া যাবে কিনা? আরবি লেখা থাকলেই সেটা সম্মান করতে হবে এবং সেটা নিয়ে টয়লেটে যাওয়া যাবে না, ব্যাপারটা সেরকম নয়। যদি কোরআন কারিমের আয়াত থাকে অবশ্যই যাওয়া যাবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থাকলে সেটা প্রদর্শন করে টয়লেটে যাওয়া অসম্মান হবে সেটার প্রতি। বাট ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই কথাটা জাস্ট যদি আরবিতে লেখা থাকে তাহলে সেক্ষেত্রে ওটা নিয়ে টয়লেটে যাওয়াতে অসুবিধা নেই। তো এবং হোসেন, আপনি লিখেছেন, আমি একজন দোকানদার, আমার আশেপাশে কোনো মসজিদ না থাকায় আমাকে দোকানে নামাজ আদায় করতে হয়, কিন্তু দোকানে অনেক পণ্যের গায়ে মানুষ বা অন্যান্য প্রাণীর ছবি থাকে, এতে কি দোকানে সালাতের কোনো সমস্যা হবে? দেখুন, যেহেতু ছবিগুলো সাধারণত খুব সূক্ষ্ম থাকে, অত সমস্যাটাও সূক্ষ্ম সমস্যাই হবে, অর্থাৎ মোটা দাগের সমস্যা হবে না, যেহেতু মোটা দাগে থাকে না, কিন্তু সমস্যা ঠিকই হবে। আপনার জন্য উচিত হবে যে এমন কোনো জায়গায় নামাজ পড়া যেখানে কোনো ছবি, প্রাণীর ছবি নাই, কারণ যেখানে প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, আপনি নামাজ পড়বেন সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারছে না, এটা কীভাবে কাঙ্ক্ষিত হতে পারে? তবে এটা ঠিক যে আপনার জন্য যদি এর বাইরে আর কোনো বিকল্প না থাকে, দোকানে নামাজ পড়তে হয়, আপনি ছুটি না পান বা বাইরে যাওয়ার সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যথাসম্ভব এরকম ছবি টবি এগুলোকে গামছা বা কোনো কিছু ঢেকে ঢুকে নামাজ পড়ার চেষ্টা করবেন।
সোহেল রানা আপনি লিখেছেন, জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না, একথাটা কতটুকু শরীয়তসম্মত? নিছক কি কুসংস্কার, এর কোনো ভিত্তি শরীয়তে নেই। যে বারে জন্মগ্রহণ করেছে ওই বারে চুল কাটা যাবে না, এটা কোনো ভিত্তি নেই। যে কোনো দিনই চুল বা নখ কাটা যেতে পারে।